তো এখানে দেবপ্রিয় আপু এটা আর্ট করছে। এখানে আপু আসলে এখানে হাসার কিছু নেই, কারণ আপনারা সবাই লার্নার, ঠিক আছে? যারা একদম জানেন না তারা এরকম ডিজাইনই করবে, স্বাভাবিক। এখানে হাসার কিছু নেই, আপনি একদিন দেখবেন। আপনি আজকের এই জিনিসটি স্ক্রিনশট দিয়ে রাখুন, আপনি 2-3 মাস পর আপনার এই আর্টের দিকে তাকাবেন, আপনি নিজে তখন হাসবেন, কারণ তখন দেখবেন আপনার ডিজাইন সেন্সটা উন্নতি হয়েছে। যদি আপনি প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকেন তাহলেই সম্ভব। ওকে, তো তারপরে হচ্ছে জয়া সাদিয়া আপু এর কাজটা করেছেন, এটা অবশ্যই প্রিমিয়াম লেভেলের কাজ এবং অনেক সুন্দর হয়েছে। এই কাজগুলো ইন্টারেস্টিং, যারা ভালো ভালো কাজ করেন তারা আমাদের মডারেটর গ্রুপে জয়েন দিতে পারেন। এই রাজু ভাইয়ের কাজটা অনেক সুন্দর, ভাই এখান থেকে নিয়ে কাজ করেছেন, যদিও এটা একটু মানে স্মুথ হয়নি, বুঝতে পারছি। প্রথম প্রথম সমস্যা নেই, যা করেছেন মাশাল্লাহ। তারপরে সিগমা আপুর কাজ, বা এখানে উইন্ডমিল দেওয়া হয়েছে, গাছ টাছ দিয়েছে, খুব ভালো, সুন্দর। তারপরে ওয়াসি ভাইয়ের কাজ, এটা এটাও সুন্দর হয়েছে। এখানে বাহ, গাছগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে, দেখছেন? এটা কিন্তু ত্রিভুজ দিয়ে করে এবং এটা অনেক সুন্দর, শুধুমাত্র ত্রিভুজ দিয়ে কর্নারগুলো রাউন্ড করে দিয়েছে আর জাস্ট কালারগুলো একটু শেড করে দিয়েছে, এর মধ্যে অনেক কিন্তু সুন্দর হয়েছে। তারপরে মারজানা আপুর কাজ, এটা এই কাজটা অনেক মিনিমাল কাজ হয়েছে, কারণ কালারগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, তাই মিনিমাল লাগতেছে, সুন্দর কাজ। ওকে, ফাইজ আপুর কাজ, এটা আপু এখানে প্রজাপতি, তারপরে গিটার এগুলো আঁকানোর চেষ্টা করেছে। আপু আরও প্র্যাকটিস করলে আরও স্মুথ হবে। হ্যাঁ, এটা প্রথম প্রথম তো, আপনারা সবাই পিন্টারেস্ট থেকে প্রতিদিন কোনো না কোনো ডিজাইন প্র্যাকটিস করবেন, কেমন? প্র্যাকটিস আপনাদের, কারণ আপনারা প্র্যাকটিস না করলে কিন্তু সম্ভব না। আমি যতই আপনাদেরকে ডিরেকশন দেই না কেন, আপনাদের নিজেদের কিন্তু নিজে থেকে আগিয়ে আসতে হবে। ওকে, একটা কৈফিস আঁকাইছে দেবী আপু, প্লাস বাড়ি, সুন্দর কাজ। এখানে ইলাস্ট্রেশন আঁকানোর চেষ্টা করা হয়েছে, খুবই দারুণ একটা কাজ, কারণ ইলাস্ট্রেশনগুলো দেখতে সুন্দর। ইভেন আমার এখানে যে ক্রোমের একটা যে ওয়ালপেপার, এটাও কিন্তু ইলাস্ট্রেশন, এটা কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করা হয়ে গেল। ওকে, তারপর এখানে ফুলের কাজগুলা অনেক সুন্দর, স্নিগ্ধাপুর কাজ, লাইট হাউস করেছে, ইন্টারেস্টিং কাজ, খুবই সুন্দর কাজ এটা। এটা হচ্ছে কাজী হাবিব আপুর কাজ, এটা মানে আজকের HW-র মধ্যে এটা সেরা কাজ। আমার এটা করতে অনেক সময় লাগছে, এটা ঠিক, কারণ এগুলো আইটার হচ্ছে আইসোমেট্রিক ইলাস্ট্রেশন বলে, এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেগুলো করে। অরা আপুর কাজ খুব সুন্দর, উনি দুইটা একসাথে দিয়েছেন। তানজিন আপুর কাজ, ঘড়ি, খুব সুন্দর। এটা কাজী মাহবুবার কাজ, তো এই বাড়িটা দেখে ছোটবেলা একটা কার্টুনের কথা মনে পড়ে গেল, সে বাড়িটা মনে হয় এমন ছিল। ওদের কার্টুনের নামটা দাঁড়া, আমি একটু খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ, এটার বাসা আমার মনে হচ্ছিল, দেখি একটু। এটা হচ্ছে ওর এই ভিলেনের মনে হয় বাসা ছিল আমার, নাকি যে ভুলে গেছে, ব্রেনতে আউট, বাট কাজটা সুন্দর। আমার মনে হলো অমন একটা বাড়ি, মানে ওরকম একটা শেড ছিল। এনিওয়ে, এটা রাত্রি আপুর কাজ, কাজটা অনেক সুন্দর হয়েছে। এটা রংধনু দিছে এখানে, এটা কি আল্লাহ, মনে হয় ফুল, গাছগুলো সুন্দর হয়েছে। ক্রিয়েটিভিটি যেমনই আঁকানো হোক, এটা কিন্তু ক্রিয়েটিভিটি কাজ। এখানে রংধনু যে দেওয়ার কাজটা, এটা কিন্তু ভালো লাগছে। ওকে, মারজানা আপুর কাজ, আপু আপনি আরও কাজ করবেন, কারণ এখানে দেখবেন যে আরও অনেকে কিন্তু অ্যাডভান্স লেভেলের ঘড়ি বানিয়েছে, তো সেখানে কিন্তু আপনার কাজটা সিম্পল হয়ে গিয়েছে। ওকে, এটা মিতু আপুর কাজ, কাজটা অনেক সুন্দর হয়েছে। এখানে সূর্য দিয়েছে, এটা তাল গাছ, বাসা, এ পাশে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এখন আপনারা যে কাজটা করবেন, এখন যারা যারা আছেন, এখন মোটামুটি
30 প্লাস আছেন, তো স্কুল লেভেলে আমরা যারা এরকম হ্যান্ড স্কেচ বিভিন্ন ধরনের গ্রামের দৃশ্য বা এগুলো যারা আঁকিয়েছি, আমি যদি একটু গুগলে খাঁটি বাংলায় সার্চ দিই, দৃশ্য ছবি আঁকা, বা আমি একটু যদি স্মার্টভাবে সার্চ দিই পেইন্টিং ইমেজেস, হ্যাঁ এগুলা হয়তো বেশি একটু টাফ, আমি একটু আপনাদের জন্য সহজ করে দিই। ওকে, তার জন্য কিওয়ার্ড হবে হচ্ছে এই যে এগুলা, এইভাবে সার্চ দিলে আপনারা বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন পাবেন। হ্যাঁ যদি একটু ফ্রি পিকে যাই, অনেক রকমের ইলাস্ট্রেশন পাওয়ার সময় যায়, এই যে বেসিক্যালি এগুলা এই যে এগুলা কিন্তু একেবারে ইজি পেন টুলের কাজ, সব কিন্তু পেন টুলের কাজ, খালি বসে 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 কাজ করবেন। এটা আপনাদের আজকে যদি অন্য বাড়ির কাজ থাকবে, প্লাস এটা আপনাদের বোনাস হিসেবে করতে হবে। হ্যাঁ আপাতত কালার নিয়ে কাজ করার মানে দরকার নেই, আপনি শুধুমাত্র আঁকাই আমারে দেন তাই আমি খুশি, আমার তো কালারের দরকার নেই, ঠিক আছে যে কুমির টুমির আঁকাইছে ভালোই লাগতেছে, যদি ওইগুলো আমি সাজেস্ট করবো না, আপনারা ন্যাচারালের দিকে থাকুন, এরকম প্রাকৃতিক দৃশ্য আঁকান, এই যে ঘর বাড়ি দিছে এগুলো, যেগুলো সহজ মনে হয়, ঠিক আছে এই যে এখানে আপনার গ্রামীণ দৃশ্যগুলো দিছে, এগুলো আপনারা খুঁজে খুঁজে আঁকাবেন, এগুলো আপনাদের নিজেদের করতে হবে। হ্যাঁ সব কিন্তু মানে আমার করে দেওয়া সম্ভব না, একটা মেন্টর বলুন, টিচার বলুন, ইনস্ট্রাক্টর বলুন, ঠিক আছে এরা আপনাকে পথ দেখাই দেবে। অনেকে দেখবেন যে 10,000-15,000 টাকা দিয়ে কোর্স করছে, করে সেই প্রতিষ্ঠান হোক মেন্টর হোক তার নামে দুর্নাম করে যে হ্যাঁ কী শিখাইলো না শিখাইলো, 1 টাকা ইনকাম করতে পারলাম না, এরকম দেখবেন অনেকেই বলে, ঠিক আছে। আসলে মানে আমার যে বিশ্বাস, যারা শেখায় তারা আপনার থেকে অন্তত বেশি জানে, অন্তত না জানলে কিন্তু সেখানে এ পর্যায়ে আসতো না, তো আপনি যদি তাদের ইনস্ট্রাকশনটা ফলো করেন, আপনি যদি ফলো না করেন তাহলে তো সম্ভব না, আপনি শিখলেন কাজ শিখে বসে আছেন, ফোন হাতে নিয়ে ফেসবুক চালাচ্ছেন, আল্লাহ বিল্লাহ করতেছেন যে আল্লাহ তাড়াতাড়ি আমার একটা ক্লায়েন্ট দাও আমি কাজ শুরু করি ইনকাম শুরু করি, সম্ভব আপনি বলেন? আপনি যতক্ষণ না নিজে থেকে চেষ্টা করবেন আল্লাহ আপনাকে হেল্প করবে না, ঠিক আছে। সৃষ্টিকর্তার হেল্প করার শর্ত আছে, যে আপনি যদি ঘরে বসে থাকেন যে আল্লাহ আমার জন্য জান্নাতে খাবার পাঠায় দেওয়া সম্ভব না, ঠিক আছে আপনি চেষ্টা করেন, আপনি বাইরে যান, কাজ খুঁজেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দাও, দেখবেন কোনো না কোনোভাবে হবে যদি আপনি চেষ্টা করেন, ঠিক আছে। আপনি চেষ্টা না করলে হবে না, এটাও ঠিক সেম, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে, আপনি কোর্স শিখলেন কাজ শিখলেন প্র্যাকটিস করলেন না, HW দিলেন না, HW না দিলে আমার কি, ঠিক আছে আমি না একটু গালমন্দ করব, একটু ঝাড়ি দিব, এই তার বেশি তার আমি কিছু করতে পারবো না, ক্ষতি তো ওই আলটিমেটলি আপনার, ঠিক আছে দিন শেষে ফাঁকিতে আপনিই পড়বেন। আপনি যদি বাড়ির কাজগুলো দিতেন অন্তত আপনার প্র্যাকটিসটা থাকতো যে না আমি এই সেক্টর নিয়ে আমি প্র্যাকটিস করেছি, আমি এটা নিয়ে কন্টিনিউ করছি, আমি এগুলো বাড়ির কাজ দেই কেন, তার কারণ হচ্ছে কি, একজন দেখবেন লগনে এক্সপার্ট হবে, একজন সোশ্যাল মিডিয়া ব্যানার নিয়ে এক্সপার্ট হবে, একজন আপনার পোর্ট্রেট নিয়ে এক্সপার্ট হবে, বিভিন্নজন বিভিন্ন জিনিস নিয়ে এক্সপার্ট হবে, বাট আপনি তো জানেন না যে আপনি কিসে এক্সপার্ট, বলেন আপনার কখন এটা নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়নি। আপনি যখন এটা নিয়ে বাড়ির কাজ করতে যাবেন তখন দেখতে পাবেন যে এই কাজটা আমি ভালো পারতেছি, একজন দেখবে যে লোগো কাজটা তার মাথায় লোগোর কোনো আইডিয়া আসে না, বাট সে সোশ্যাল মিডিয়া পোস্টার খুব ভালো বানাইতে পারে। আবার আমি যদি একটু উদাহরণ দিই, এই টাইপের সোশ্যাল মিডিয়া পোস্টার, হ্যাঁ এগুলো খুব ভালো বানাইতে পারে, এদের দ্বারা আবার লোগো লোগোটোকো বানানো কিন্তু এদের দ্বারা হয় না। আবার আরেক দল দেখবেন যে লোগো খুব ভালো বানাতে পারে, খুব তাড়াতাড়ি 5-10 মিনিটের মধ্যে দেখবেন একটা আইডিয়া চলে আসে, তারা আবার এই ধরনের কাজ করতে পারে না। আর আপনাদের কিন্তু আমি প্রতিদিন এইভাবে বাড়ির কাজ দিই যাতে আপনারা বুঝতে পারেন যে কোন জিনিসটা আপনার জন্য সুইটেবল, ঠিক আছে। এখন বাড়ির কাজ করবেন না, আপনি বুঝতেও পারবেন না কিসে এক্সপার্ট, আপনি কোর্স শেষ করবেন, হয়তো একটা সার্টিফিকেট পাবেন, ওইটা আপনি ঘরে লটকায় রাখবেন, বাট আলটিমেটলি রেজাল্ট ইজ জিরো, ঠিক আছে আপনার দিন শেষে কোনো কিছু কিন্তু ফায়দা হবে না। এই যে কোর্স করলেন, আমার এত সময় গেল, স্বামী ভাইয়ের সময় গেল, অর্গানাইজেশনের সময় গেল, বাট আপনার কিন্তু আপনি কিন্তু এখান থেকে কোনো কিছু অ্যাচিভ বা কোনো কিছু কেড়ে নিয়ে যেতে পারলেন না, ঠিক আছে আর ব্যর্থতা কিন্তু আপনার,
এখন ব্যর্থতার গ্লানি নেবেন নাকি এখান থেকে সাকসেস হয়ে আপনি ফার্দার মুভ করবেন, এটা আপনার ব্যাপার। এখন আরেকটা বিষয় বলে রাখি যে এখানে কোর্স শেষে যারা টিকে থাকবে, মানে আমার ইচ্ছা যে এখান থেকে একটা টিম হবে যাদের মূলত আমি মানে আর্নিংয়ের দিকে নিয়ে যাব, বাট এই কোর্সটা কিন্তু আর্নিংয়ের না, আপনি 11 দিনের 10 দিনের কোর্স করে আর্ন করতে পারবেন না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, একটা গাইডলাইনে থাকতে হবে, তাহলে কিন্তু পারবেন। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আমি মনে হয় তৃতীয় বা চতুর্থ ক্লাসে বলেছিলাম যে আলাদা একটা গ্রুপ হবে, মডারেটর গ্রুপ, সেখানে অলরেডি কয়েকজন জয়েন হয়েছে, তো তাদেরকে নার্সিং করা হবে, বাট সেটা কোর্স শেষে। এখন যারা ভালো কাজ করেন তারা যুক্ত হতে পারেন। তো নার্সিং করা হবে কেন, এখন আমি ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে আপনাদের আগে শিখতে হবে, পরে ইনকামের দিকে যেতে হবে। আপনি যেমন তেমন কাজ শিখে আপনি যদি আগাত তাহলে এভাবে আসলে হবে না। আমি যদি একটু দেখাই, ধরুন এই ব্যক্তি আমার নক দিছে, সে ইন্টার্নশিপ করতেছে, ঠিক আছে, যদিও তার কাজ ভালো না কারণ সে ঠিক মতো প্র্যাকটিস করেনি। আমি আরেকজনরে দেখাই, দেখি এর কাজ কেমন, যদি অনেকে মেসেজ দিছে আমারে, এখান থেকে না, এটা অন্য জায়গা থেকে নক দিছে আমারে, দেখি এনার কাজগুলো দেখি, এ মোটামুটি ভালোই কাজ করে দেখতে পাচ্ছি, খারাপ না, তাও ডিজাইনে ফাঁকফো করেছে। এই যে এই কাজগুলা, তার না আছে ফন্ট সম্পর্কে আইডিয়া, না আছে কালার সম্পর্কে আইডিয়া, এসব পাবলিকের কোনো রকম আইডিয়াই নেই, বাট এরা ইন্টার্নশিপ করতে আগ্রহী, মানে সমস্যা নেই, তারা শিখতে যেহেতু চায় অবশ্যই শিখাবো, সমস্যা নেই, শিখুক, আচ্ছা শেখাতে প্রবলেম নেই, বাট ইন্টারেস্ট থাকতে হবে। এখন যে জন্য কথাটা বলা, আজকে হয়তো মেন ক্লাসে ঢুকতে লেট করতেছে, কারণ আছে, আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস দুইটা আপনার লাইফ চেঞ্জিং ক্লাস হবে, সেজন্য আসলে এই বকবকগুলো করা, বকবকগুলো আপনার ভালোর জন্যই, এখন আপনি সেটা কিভাবে নেবেন সেটা আপনার বিষয়। তো এখানে যে কথাটা আমি বলতেছিলাম, এই যে ডিজাইনগুলো দেখতেছেন, ডিজাইনগুলো কিন্তু ডিজাইনাররাই করে, আমি যদি একটু যাই, হ্যাঁ, অ্যাঞ্জেলিয়াটিস নামে যে ব্যক্তি, সে 1000-এরও বেশি রিসোর্স এখানে দিয়েছে, এগুলো ডাউনলোড করলে কিন্তু টাকা আসে, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। যদিও এখন ইনকাম সম্পর্কে ধারণা দেওয়াটা ঠিক না, বাট আমি একটু হিন্টস দিব, এগুলো টিম আকারে বানায়, আপনি একা একা আসলে করতে পারবেন না, এগুলো দেওয়ারও নিয়ম আছে, কীভাবে দিতে হয়, কীভাবে দিলে অ্যাপ্রুভ হবে, আপনি দিলেন অ্যাপ্রুভ হবে, এরকম মার্কা মারা ডিজাইন দিলে হবে না, আমি কেবল যেগুলো দেখালাম। এখন বহুত মানুষ এখানে ঢোকার চেষ্টা করতেছে বাট পারতেছে না, বিকজ পারফেক্ট গাইডলাইন নেই, এটা একদিক গেল। আপনি মার্কেট প্লেসে যাবেন, মার্কেট প্লেসে আপনি একা একা কী করবেন, আপনার সাথে দেখবেন যে হাজার হাজার মানুষ যুদ্ধ করতেছে। আমি এখন মার্কেট প্লেস দেখাবো না, দেখলে অনেকে আবার নেগেটিভ নিবে, তাই আপাতত থাক, নর্মাল এগুলাতে থাকি। তো এখন টিম ছাড়া আপনি কোথাও আগাতে পারবেন না, আপনি একা একা আগাতে পারবেন সেটা আপনার বিষয়, বাট টিম করলে এই ধরনের কাজে আপনি বুস্ট পাবেন। ঠিক আছে, সেই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে টিম ওয়াইজ কাজ করুন, টিম ওয়াইজ কাজ করলে কিন্তু সম্ভব। আমরা যে ওয়ান স্টাডি বিল করেছি, আমাদের এখানে কিন্তু 7 জনের ফাউন্ডিং মেম্বার আছে, 7 জন মিলে কিন্তু আমাদের এটা এতদিনে তৈরি করা, একা একা হলে হয়তো সম্ভব হইতো না, কারণ একজনের বুদ্ধি আর 7 জনের বুদ্ধি কিন্তু সমান না, কারণ এখন আমাদের ফান্ডিং মেম্বারদের মধ্যে 3 জনের পরীক্ষা চলতেছে, রানিং সেমিস্টার ফাইনাল চলতেছে, বাকি 4 জন কিন্তু কোম্পানি হ্যান্ডেল করতেছে। ঠিক আছে, আবার দেখা যাবে যে কয়দিন পরে তাদের কারো না কারো একটা অকেশন থাকবে, তো এটাই কিন্তু টিম ওয়ার্কের একটা মূল ভিত্তি। তো এই জন্য আপনাদের আগে থেকে বলা, আপনাদের কেউ কেউ ভালো ভালো কাজ পারেন, তারা ইচ্ছা করলে এগুলাতে মুখ করতে পারেন। ঠিক আছে, যদিও এগুলো আমি শেষের ক্লাসে বলবো, একটা হালকা ধারণা দিব, বাট আগে থেকে জানাই রাখলাম, হিন্টস দিলাম, আই হোপ ইউ অল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো আজকের ক্লাসে আমরা এন্টার করি, আজকে আমাদের হচ্ছে টাইপোগ্রাফির ক্লাস, আজকে হচ্ছে ক্লাস 7, তো ওয়েলকাম টু ক্লাস 7, লেটস বিগিন।
আচ্ছা এটা পরে। আচ্ছা মুক্তা মুক্তা মনে আপু সমস্যা নেই, আপনি আমাকে ইনফর্ম করেছিলেন ওটা নিয়ে প্রবলেম নেই, আপনি পরে প্র্যাকটিস করে এগুলা আপডেট দেন। আচ্ছা তো টাইপোগ্রাফির বিষয়গুলা এখন কিছু জিনিস মন দিয়ে শুনবেন, মানে কেউ যদি অন্য কাজেও বিজি থাকেন এখন মন দিয়ে শুনবেন বিষয়টা, কারণ ইটস ইম্পর্টেন্ট। আচ্ছা এগুলো আমরা পরে অ্যান্সার করবো, এখন আমরা ক্লাসের মাঝে আছি, আপনারা প্রশ্ন থাকলে লিখতে পারেন বাট আমি পরে অ্যান্সার করবো। এখন আমি যদি যাই এখানে, যদি অনেক কিছু আমার রাখা আছে রেডিমেড, তো টাইপোগ্রাফির বিষয়ের মধ্যে প্রথমে আসবে যেটা সেটা হচ্ছে ফন্ট সিলেকশন। এখানে আমাদের সবারই এই জিনিসটা প্রথমে ভুল হয়, একটা ডিজাইনে দুইটা জিনিস ম্যাটার করে, প্রথমত দুইটা জিনিস ম্যাটার করে, প্রথমটা হচ্ছে কালার, দ্বিতীয়টা হচ্ছে টাইপোগ্রাফি মানে ফন্ট সিলেকশন। এটা আমি বরাবর বলি, সব ক্লাসে বলি, সব জায়গায় বলি, এই দুইটা যদি আপনার ঠিক থাকে আপনাকে কেউ ডিজাইন সেক্টরে আটকাতে পারবে না, এই দুইটা যদি ভুল হয় আপনি উঠতে পারবেন না। থার্ড নাম্বার যে বিষয়টা দুইটার পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই তিনটা বিষয় বলতে পারেন যে আমার এত বছরের ডিজাইন সেক্টরের অভিজ্ঞতা থেকে বলা যে কোন কোন জিনিসগুলো একটা ডিজাইনকে সুন্দর করে, তার মাঝে এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমি আপনাদেরকে প্রথমে কিছু থিওরিটিক্যাল কথা বলি, থিওরিটিক্যাল কথা বলে তারপর আমি ফন্টগুলোতে মুভ করব। তো এখানে আমাদের টাইপ টুল আছে, আমরা এখানে উইন্ডো দেন টাইপে গেলে অনেকগুলো অপশন পাব, যদি আমরা সরাসরি এখানে ক্লিক করি বা কিবোর্ডে টি প্রেস করি তাহলে এটা টাইপোগ্রাফি চলে আসবে। আজকের ক্লাসে আহামরি শর্টকাট নেই তাই আমি ওটা ওপেন করলাম না, সরাসরি টি প্রেস করলে এটা চলে আসবে। ওকে দেখুন, টি প্রেস করলে কার্সরটা এমন হবে, দেন আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে লরেম ইপসাম নামে কিছু একটা উঠে আসবে, এটা আমি তো আগেই বলেছি ডেমো টেক্সট। এটা হচ্ছে আপনার এরকম জাস্ট দুইটা ওয়ার্ড দিয়ে দিবে, একটা ডিফল্টভাবে ফন্ট আছে আপনি এখান থেকে নিতে পারেন। ডিফল্ট ফন্টের নাম হচ্ছে মেরিয়াট প্রো, এটা বিশ্বের অন্যতম ব্যবহৃত ফন্ট, এটা ডিফল্টভাবে 12 ফন্টে চলে আসে। ওকে, আরেকটা সিস্টেম হচ্ছে আপনি যদি এটাকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করলে এটা স্পেস বরাবর নিয়ে নেবে, দেখুন এটা স্পেস একটা জায়গার মধ্যে টেক্সটগুলোরে ঢুকাই নেবে, আর আপনি যদি নর্মালি লেখেন তাহলে এটা জাস্ট একটা লাইনে নেবে। দেখুন আমি যদি লিখি যে এটা কিন্তু এক লাইনে নিল, ঠিক আছে আমি যদি সেম টেক্সটটা এখানে দেই, দেখুন এখানে কিন্তু নিল না, বিকজ এটার কিন্তু যে রেশিও বা সাইজ এটা কিন্তু আমরা লিমিট করে দিয়েছিলাম, এই যে এই পাশে যে বাড়াস এটা দিয়ে আমরা কিন্তু বাড়াতে কমাতে পারবো, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাই, আপনি এটাকে ধরুন ক্লিক করলেন বা এটাকে ক্লিক করে আপনি যদি ছোটো বড়ো করতে চান, দেখুন এটা ফন্টের সাইজ কিন্তু বাড়তেছে, ঠিক আছে দেখুন কী সুন্দর লাগতেছে। এইভাবে অনেক ব্যক্তি দেখবেন এইভাবে হচ্ছে চ্যাপটা করে ফন্টগুলারে এবং তারা ভাবে যে এটাতে খুব কুল লাগতেছে, বাট আসলে এটারে সে নষ্ট করে ফেলছে। আপনারা সবসময় ফন্ট ছোটো বড়ো করার জন্য এখানে যে অপশনটা আছে এটা থেকে আপনারা মাউস হুইল আপ ডাউন করে ছোটো বড়ো করতে পারবেন, অথবা এখানে ক্লিক করলে ছোটো বড়ো করতে পারবেন, অথবা শিফট প্রেস করে এটা চালুই করি পরে আবার বুঝবে না, শিফট প্রেস করে ছোটো বড়ো করবেন, শিফট প্রেস করে ছোটো বড়ো করলে এটার রেশিওটা ঠিক থাকবে এবং ফন্টটা ডিফর্ম হবে না। ডিফর্ম মানে বুঝেন তো, ধরুন আপনি এই কী বলবো রুটি বানানোর যে ডো বা আটার যে মিক্সার ওইটারে যেরকম আপনি ইচ্ছা মতো বলাতে পারবেন, এটাতে কিন্তু ওইভাবে বলানোর দরকার নেই, মানে ডিফর্ম করার দরকার নেই। ওকে, তো আমি যেটা বলছিলাম এটারে আপনি ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারবেন শিফট প্রেস করে, বাট এটারে আপনি শিফট প্রেস করে ছোটো বড়ো করেন, দেখুন শিফট প্রেস করে এটা কাজ করবে না, এটারে ম্যানুয়ালি এখান থেকে ছোটো বড়ো করাতে হবে। ওকে, এক পার্ট গেল, ওকে ফন্ট ছোটো বড়ো করার পার্টটা গেল,
ফন্টের সাইজ ঠিক রেখে শিফট প্রেস করে কাজ করতে হবে। এই শিফট প্রেস করে যদি কেউ কাজ না করেন সে কিন্তু আমার হাতে জারি খাবে, ঠিক আছে? কখনোই শিফট প্রেস ছাড়া এই ফন্ট ছোট বড় করবেন না, এক নাম্বার রুল গেল। ওকে, দ্বিতীয় পার্টে আসি। দ্বিতীয় পার্ট হচ্ছে, দেখুন এখানে কয়েকটা অপশন আছে, ওনাকে আবার খুঁজে পাবেন না। উইন্ডো টাইপ এজ এ ক্যারেক্টার, এটা প্রেস করলে এটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফন্টের একটা সাইজ আছে, আমি দেখেন এখানে সাপোজ 21 দিলাম। এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিডিং, ঠিক আছে? লিডিং বলতে কী বোঝায়, দুইটা লাইনের মাঝে যে ফাঁকা, এই যে দেখুন এই ফাঁকা জায়গাটারে বলে লিডিং। এক পার্ট গেল, দেখুন তারপরে আমি যদি দেই তার পাশেরটা কী আছে, এটা এটা যদি দেন, এটা হচ্ছে কার্নিং। এই কার্নিং বলতে কী বোঝায়, এই দুইটার মাঝের স্পেসটা কমানো। বাট নতুন যে ভার্সন সেটাতে মূলত আমরা কাজ করব। দেখুন এটা কীভাবে কাজ করে, আমি যদি এইটারে দেখুন কমাই, দেখুন এটা মাইনাসে দেখে যাচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে সরে আসতেছে, ঠিক আছে? দেখুন আমি একটু বেশি করে দিই, 100 দিলাম। আপনি চাইলে ম্যানুয়ালি, দেখুন আমি যদি -200 ইনপুট দিই, দেখুন এটা কিন্তু ভিতরে লেগে গেছে একবার। আপনি চাচ্ছেন যে লেটারের ভিতরে স্পেস বাড়াবেন, এখান থেকে আপনি বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে? 100 দিতে পারেন, 1000 দিতে পারেন, এগুলো কিন্তু আমাদের স্পেসিং দিতে হবে টাইপোগ্রাফি অনুসারে, ইউজ অনুসারে, এগুলো কিন্তু আমাদের কমাতে বাড়াতে হবে, এটা মাথায় রাখবে। এবং এটারে বলে হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং হচ্ছে লেটারের মাঝখানে স্পেস বাড়ানো, কার্নিং হচ্ছে দুই লাইনের মাঝে স্পেস বাড়ানো, আর এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের মাঝখানে স্পেস বাড়ানো, ঠিক আছে? ওকে, আমাদের এই কার্নিং দরকার হয় না, এই দুইটাই বেশি দরকার হয়। ওকে, এক পার্ট ডান। এরপরে আমরা যেটাতে আসব সেটা হইতেছে কি বলে, প্যারাগ্রাফ। ওকে, এটা সিলেক্ট করলে উপরে দেখতে পাবেন প্যারাগ্রাফ, আমার একটা মোড আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট দেবে যে আপনি প্যারাগ্রাফটা কিভাবে রাখতে চান। এটা দিলে দেখুন এটার যে লাইন, প্রথম লাইনটা আছে বাম পাশে, আমি এটা দিলে এটা মিডিলে চলে গেল, এটা মিডিল থেকে মিডিল অ্যালাইনমেন্ট, এবং এটা দিলে এটা ডান থেকে যাবে। ওকে, এক পার্ট ডান। এইবার আমরা যাব হচ্ছে গ্লিপ অপশন, বা এটা যদি বলি, এটার জন্য একটু অন্য ফন্ট দিতে হবে। এখানে আমাদের যে অপশনগুলো আছে সেগুলো আমি একটু দেখাই, এই অপশনগুলো আমি দেখাবো। আচ্ছা, এটা পরেই দেখাই। এখানে দেখুন আছে কি, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ, ভার্টিক্যাল, ভার্টিক্যাল এরিয়া, টাইপ অনে, এখানে অনেক রকম টুল আছে। তো এইগুলা কি করে, ওকে, তো আপনি নর্মালি ক্লিক করলে এটা আসবে না, আপনাকে একটা পাথ নিতে হবে। আমি এরকম গোল করে একটা পাথ নিলাম, এখন আমি এইটা নিলাম এরিয়া টাইপ টুল। এটা দিলে কি হলো, আপনি যখন এখানে ক্লিক করলেন এই এরিয়ার ভিতরে এগুলা কিন্তু তখন নিয়ে নিল, ঠিক আছে? দিস ইজ এই সার্কেল। ওকে, তো আমরা এটারে মিডিল করে দেই, তাহলে সুন্দর লাগবে। তো এটা কি করবে, শুধুমাত্র এই বৃত্তের মাঝখানে কিন্তু টেক্সটগুলোরা রাখবে। এটা হচ্ছে এরিয়া টাইপ গেল। ওকে, এইবার দেখাই আরেকটা জিনিস, টাইপ অনে পাথ টুল। এটা কি করবে, এই যে বৃত্তের পাথ এটার উপরে সে লিখবে, দেখুন দেখছেন? ওকে, আমি দিলাম সাপোজ 4 আছে, এটা উল্টা আছে। এটার মডিফাই করার জন্য যে এটার মাঝখানে দেখবেন একটা দণ্ড আছে, এটারে আপনি যদি টানেন এটা এই পাশে আসবে, উপরে আসবে। এটারে যদি আপনি নিচে নিয়ে আসেন এটা ভিতরে ঢুকে যাবে,
আমি বাইরেই দিলাম, বাইরে ওখানে থাক, ফোনটা একটু কমাই। এখন এখান থেকে আমরা সরাসরি লোগো বানিয়ে ফেলতে পারি কিভাবে, আমি যদি দেখি, দেখো কয় সেকেন্ড লাগে একটা লোগো বানাতে আমি একটু দেখি। আচ্ছা, আমরা এটার উপরে কাজ করি, চলো। এগুলারে বলে হচ্ছে ভিনটেজ লোগো, যেগুলো ব্যাজ লোগো সার্কুলারের মধ্যে থাকে, ঠিক আছে? তো স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠান এগুলোতে দেখবেন এরকম গোল কালারের লোগো ব্যবহার করে, ঠিক আছে? আমি দিলাম যে ঢাকা, ঢাকা কলেজ, আমি এই ধরনের একটা কলেজের লোগো বানাবো। এটা আমি অ্যাজ ইউজুয়াল খুবই সিম্পল হবে, কারণ কমপ্লেক্স জিনিস আমি সরাসরি মুখ করি না। তো এটা আমার একটা গেল, আমি জাস্ট অল্টার প্রেস করে আরেকটা কপি নিয়ে নিলাম। আমি এখানে জাস্ট লিখবো যে ইএসটি, মানে এটা স্থাপিত, কী দেব, সাপোজ 1985, একটা জাস্ট দিলাম। আমি জানি না কত গুগল করতে হবে, তো আমি দিয়ে রাখলাম। আমি এভাবে এটার মাঝখানে দিলাম, ওকে। এখন আমি দুইটারে ধরলাম, ধরে এই যে অ্যালাইনমেন্ট, এটারে মিডিল করে দিয়ে এই মিডিল করে দিলাম, ওকে। তাহলে দুইটা এখন মিডিল হইল, ওকে। বাট আমাদের কিন্তু এখন কোনো ফিগার নেই, আমরা এলিপস নেব, ঠিক শিফট প্রেস করে আউটলাইন করব। ঠিক সেমভাবে আমরা এটারে এই মিডিল করব, এটা করব, ওকে। এইটা এখন আমরা শিফট অল্টার এবং শিফট প্রেস করে এরকম বড় করে দিই, ওকে। এটারে আমরা বাইরে দিই, এখন বড় করে দিই। তাহলে এক পাশ গেল, ভিতর আর একটা সার্কেল দিতে হবে। আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে আর একটা সার্কেল দিলাম। এডারের ফন্টটা একটু ছোট করি, স্পেসিংটা বাড়াতে হবে, 200 দিলাম। এর স্পেসিংটা আরও বাড়াতে হবে, কারণ এগুলো তো আমার ভরতে হবে, তাই না? আশেপাশে এত ফাঁকা জায়গা না রাখলে তো ভালো লাগবে না। দেখি 300 দেই, 300 দিলে ওকে, ইট উইল বি ওকে, ঠিক আছে, দিলাম। আচ্ছা, এখন এটার আমি টাইপ চেঞ্জ কেস আপার কেস করে দিলাম, ওকে। দেখুন, টাইপ চেঞ্জ কেস আপার কেস, মানে এটা সব বড় হাতের, নির্দেশটা হচ্ছে সব ছোট হাতের। তার নিচে হচ্ছে টাইটেল কেস, মানে প্রত্যেকটা লেটারের সর্বপ্রথমটা ক্যাপিটাল থাকবে, পরেরটা হচ্ছে সেন্টেন্স কেস, মানে প্রথমটা ক্যাপিটাল বাকি সব ছোট, ঠিক আছে? মূলত এই অপশনটা এখান থেকে আমি দেখিয়ে দিলাম, এটা যাতে শর্টকাটে করা যায়, কারণ আমার পক্ষে কি সম্ভব আমি এটা আবার টাইপ করব সরাসরি? শর্টকাট টাইপ চেঞ্জ কেস আপার কেস, আমি এটারে এটা পরে বলতেছি। একটু ছোট করতে হবে, তাহলে ভালো লাগবে। 400 দেই। আচ্ছা, এখন আমরা এখানে স্টার দেই। মূলত দেখবেন এই ধরনের জায়গায় অনেক স্টার ব্যবহার করা হয়, এগুলা দেখলে সুন্দর লাগে। তিনটা স্টার দেই, তিনটারে কপি করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি। এগুলো কিন্তু আমি সব আপনাদের দেখাইছি, কোনোটাই কিন্তু বাদ যায়নি, ওকে। এখন আমাদের এটা কিন্তু দুটো একসাথে সংঘর্ষ করতেছে, আমরা এটার একটু কমাবো, এটার একটু কমায় দেই। একটু ঘোরায় দেই, 250 দেই, ওকে। আর ভিতরে হয়তো কিছু একটা দিতে হবে, বাট ওটা আমি আপাতত দিলাম না, ওখানে কিছু একটা বানায় দিই।
আচ্ছা, আমরা তো শেপের কাজ জানি, তাই না? ওকে, এই টাইপের একটা লোগো থাক। যাই হোক, কিছু একটা হইলো, কোনো রকম একটা লোগো। তো এই হলো আমার, ধরেন, ঢাকা কলেজের একটা, মানে এরকম ব্যাস টাইপের একটা লোগো। এটা কিন্তু সিম্পল টাইপোগ্রাফি দিয়ে বানানো হলো। হ্যাঁ, আপনাদের দেখানোর জন্য হয়তো একটু বেশি সময় লাগছে, বাট এটা বানাতে অত সময় লাগে না। আপনি চাইলে স্টারগুলো রিমুভ করে দিয়ে অন্য কিছু দিতে পারেন, ফাঁকাও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। তখন আমি দেখালাম যে আসলে টাইপোগ্রাফি দিয়ে কীভাবে একটা ভিনটেজ লোগো বানাতে হয়। তো এটা আমি পাশে রাখি, দরকার নেই। তারপরে আমরা এখানে দেখুন যে ভার্টিক্যাল টাইপ টুল, তার মানে এটা এইভাবে লেখা যাবে, ভার্টিক্যাল, ভার্টিক্যাল এরিয়া টাইপ, আমাদের একটা এরিয়া নেই আবার। দেখুন, তার মানে এটা মানে একই জিনিসই বাট শেপের মধ্যে। তারপরে ভার্টিক্যাল টাইপ মানে পাথ। ওকে, আমরা একটা পাথ নেই, কিছু একটা নেই, সাপোজ পেন টুল দিয়ে কিছু একটা আঁকাচ্ছি আমরা, কিন্তু পেন টুলের উপরেও কিন্তু এভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, দেখুন এটা কি হইলো, এরকম বাঁকা বাঁকায় কিন্তু লেখা আসবে, দিস ইজ ইউ আর ভি কার্ভ টাইপিং। ওকে, আমি টাইপ করতেছি বাট আসতেছে না, কারণ ওইটা ওর বাইরে চলে গেছে। এর জন্য আমাদের কি করতে হবে, এটারে এই যে প্রান্ত, এই প্রান্তটাকে টানতে হবে, বা আমি যদি এটারে এই পাশ থেকে ধরি, আগে এটা নিতে হবে। দেখুন, আমি এটারে মাঝে আনি, এটারে টানি, এটারে টানি, এই যে দেখুন, ঠিক আছে। মূলত এদের মাঝে যে স্পেসিং, এটা বাড়িয়ে দিতে হবে। দেখুন, এটা কিন্তু কার্ভ টাইপিং, ওকে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে বিকজ ফন্টটা সুন্দর। ফন্ট সুন্দর না হলে দেখতে ভালো লাগতো না। যারা প্রথমে থাকে তারা হচ্ছে যে এই টাইপ ফন্ট ব্যবহার করে, এই যে বাঁকা তেরা, এই রকম চাঙ্কি ফাঙ্কি, ঠিক আছে, এই ধরনের ফন্ট ব্যবহার করে ডিজাইন নষ্ট হয়ে যায়। তো এখন আছে যেটা বলতেছিলাম, টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা কি, তার আগে আপনাদেরকে কিছু ফন্ট সম্পর্কে জানতে হবে। ধরুন একটা ফন্টের মধ্যে কী কী থাকে, যদি যে উইন্ডো টাইপ গ্লিপস, এই যে আসছে গ্লিপস, তো গ্লিপ বলতে কি বোঝায়, একটা ফন্টের মাঝে আপনি যখন একটা ফন্ট ফাইল ডাউনলোড করবেন, এটা আমি দেখাবো কীভাবে কী করতে হয়, একটা ফন্টের মাঝে এগুলো সবই, সব টাইপের ফন্ট, যেগুলো দেখবেন স্প্যানিশ, অ্যারাবিয়ান, তারপর এগুলো মানে হিন্দির মধ্যে যেটা আছে এগুলো হিন্দি দেখাচ্ছে, বা আপনার এগুলো ইটালিয়ান, এই ধরনের ফন্টগুলো সব এমবেড করা থাকে। হ্যাঁ, আপনি যখন কোনো কিছু টাইপ করেন সেটা সে অনুযায়ী সিকোয়েন্স করে এটা আসে। ওকে, দেখুন আমি এখানে যা যা দিব, ব্ল্যাক দিলে ব্ল্যাক, বোল্ড দিলে বোল্ড, এগুলো সব এন্টায়ার ফন্ট ফ্যামিলি দিয়ে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে গ্লিপ। এর মধ্যে অনেক রকম স্টাইল থাকে। দেখুন, আমি এটা একটা ফন্ট, এটা স্ক্রিপ্ট ফন্ট, আমি যদি শিফট দিই দেখতে পাবেন যে এটাতে আমি যদি ক্লিক করি আমি এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবো। দেখুন, সব ফন্টে হবে না, আমি আগেই বলছি এটা ওপেন টাইপ ফন্টে সম্ভব, সব ফন্টে এটা কাজ করবে না, এটা একটা স্পেশাল ফন্ট, এই জন্য এটা কাজ করতেছে। দেখুন, আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন এটাতে কিন্তু কাজ করবে না, বা আমি এটাতে ক্লিক করি কাজ করবে না। আর এটা মূলত একটা সিঙ্গেল লেটার নিয়ে কাজ করবে। দেখুন, আমি সিঙ্গেল লেটারটা বাড়াতে কমাতে পারবো, ছোটো বড়ো করতে পারবো, এটা হচ্ছে টাচ টাইপ টুল। ওকে, আচ্ছা, এক পার্ট গেল। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের টাইপোগ্রাফি, এটা কিন্তু নর্মালি এমন থাকে, এটারে যদি আমরা কালার দিতে চাই, আমরা এভাবে কালার দিতে পারবো, সমস্যা নেই, বাট আমরা যখন গ্রেডিয়েন্ট কালার দিতে যাব, মানে এই টাইপের কালার, এটা সে নিবে না, কারণ এটা ভেক্টর করা হয়নি। এটারে ভেক্টর করার জন্য
দেখুন, ভেক্টর বলতে কি আপনি চাচ্ছেন এগুলোরে সব আলাদা আলাদা করে নিয়ে কাজ করতে, মানে এই যে এখানে যে কাজ করছে আমি এগুলো দেখাবো পরে। এটার জন্য আপনাকে এটারে মাউস ক্লিক করে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দেন আনগ্রুপ। এটা করলে কী হবে, আপনি প্রত্যেকটা লেটারে আলাদাভাবে সরাতে পারবেন, ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, দেখুন টাইপোগ্রাফ, এটা দিয়ে আমি একটা ডিজাইন বানিয়ে দেবো। কীভাবে করতে হয় একটু কারণ দিই। দেখুন এটাও একটা ডিজাইনের মতো উপর থেকে নিচে। ঠিক আছে, তো এটা জি মাঝখানে দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে গ্র্যাভিটি। জি দিয়ে আমি মূলত এখানে গ্র্যাভিটি বোঝাচ্ছি, যে গ্র্যাভিটি দিয়ে সব কিছু নিচের দিকে চলে যাচ্ছে, মাধ্যাকর্ষণের আকর্ষণ, এটার জন্য জিটা বড় দাও। এটা হচ্ছে আপনার ডিজাইনের ব্যাখ্যা, আমি কেন দিলাম জি বড়। ওকে, আর এইচ ডি সি হাইট, এইচ ডি হাইট বোঝাচ্ছে তাই এটা একটু বড় করে দিছে, যে হাইট বেশি হাইট। ঠিক আছে, ওকে, বাকিগুলোর অত ব্যাখ্যা নেই, সিম্পল মাথায় আসলো করে ফেললাম, এই তেমন কিছু না। আচ্ছা, আজকে হয়তো বেশি ইনফরমেশন দিচ্ছি, অনেকের হয়তো জটলা লাগতে পারে, কারণ মানে আমি তো বললাম দুটা ক্লাস হচ্ছে লাইফ চেঞ্জিং ক্লাস। শুধুমাত্র টাইপোগ্রাফি নিয়ে আলাদা মানে কোর্স করাতে পারবো, মানে এত কিছু আছে এর মাঝে, তো আপনাদের আসলে এক ক্লাসে দেখানো তো ওই জন্য একটু বেশি টাফ। এনিওয়ে, লেটস মুভ টু ফন্ট টাইপস, যেটার জন্য ওয়েট করছিলেন। আরেকটা জিনিস হয়তো বাদ পড়ে গিয়েছে, আমি যদি একটু আগাই, একটু কই গেল আমার টি কই, আচ্ছা হয়তো হাওয়া, সমস্যা নেই। আমার এত ফাঁকা লাগবে না, অল্প থাকলে হলো। আচ্ছা, তো নেটফ্লিক্সের কাজ তো অনেকে দেখছিলেন, তো এটার আমি আজকে ব্যাখ্যা দিই। আবার যাই, ঘিজে ঘিজে হয়ে গেছে, এগুলো সব ডিলিট। তো নেটফ্লিক্সের যে এখানে আমাদের যে মেক এনভেলোপ, এটাতে গেলে আমরা অপশন পাবো, তো দেখুন কী কী। প্রিভিউ অন করে রাখবেন, বেন্ড হচ্ছে এটা, দেখুন পজিটিভ দিকে, মানে এটা উপরের দিকে বেন্ড, আর এটা হচ্ছে নিচের দিকে বেন্ড। ঠিক আছে, এটা ব্যবহার করেও কিন্তু লোগো তৈরি করা সম্ভব। ওকে, আর্ক অপশনে গেলে অনেক রকম পাবেন, যে আর্কটা কেমন হবে, আর্ক যদি লোয়ার দেই তার মানে নিচের দিকে হবে। এই যে এই আর্ক লোয়ারের থেকে আমি জাস্ট একটু বেন্ড করে দিয়েছি, তাই নেটফ্লিক্সের লোগো হয়ে গিয়েছে। ঠিক আছে, সিম্পল। এখানে আরও অপশন আছে, এগুলো আপনারা ট্রাই করবেন, এটা আপনি এরকম বাঁকা তারা করতে পারবেন। ঠিক আছে, কিন্তু বেশি গাটাগাটি করলে নষ্ট হয়ে যাবে, মানে এভাবে জাস্ট মনে হবে যেন এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। থ্রি ডি ফেপ সেল করা যেতে পারে, ফ্ল্যাগ বানানো যেতে পারে, মানে ফ্ল্যাগের মতো যেরকম মানে ঢেউ খেলানো আর কি। ঠিক আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে ছবি টুবি দিবেন। ঠিক আছে, জাস্ট দেখালাম অপশনটা। এখন আমরা ফন্টে চলে যাব, আমরা সরাসরি একটা ওয়েবসাইট বলবো। তারপরে হচ্ছে ফন্ট, আমি এগুলো চ্যাটলিস্টে দিয়ে দিচ্ছি। দুটো আমি ওয়েবসাইট দিলাম, আরও ওয়েবসাইট আছে, অনেক রকম আছে, এগুলাও আছে, এগুলাও সুন্দর। ওকে, তো এখানে যে ফন্ট, এটা হচ্ছে গুগল ফন্ট। এখানে এই ওয়েবসাইটে যত ফন্ট আছে সব ফ্রি ফন্ট। ওকে, সব ফ্রি ফন্ট। এখন
আর এগুলার ওয়েবসাইটে কি অনেকগুলো ফন্ট আছে ফ্রি, এই যে এখানে দেখুন লেখা আছে ফ্রি ফর পার্সোনাল ইউজ, 100% ফ্রি, ফ্রি ফর পার্সোনাল ইউজ। তার মানে কি এই ফন্টগুলো কিন্তু একজনে ডিজাইন করতে হয়, ইলাস্ট্রেটরে বসে বসে ডিজাইন করতে হয়। তো ডিজাইনার কিন্তু এখানে মানে ক্রেডিট পান, যদি দেখাই মাই ফন্ট, ফ্রি ফ্রি আছে, ফ্রি দেওয়া যাবে না। আচ্ছা আমি সে যে ক্রিয়েটিভ ফেব্রিকা, এই যে এখানে দেখতে পাবেন এই যে ফন্ডগুলা, এগুলা কিন্তু এখানে সেল হয়, একটা নির্দিষ্ট প্রাইসে সেল করে, $7 $5, এগুলা বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, হয়তো একটা টাইপ দিবে দুইটা টাইপ দিবে। হ্যাঁ, এগুলা এগুলো কিন্তু বিক্রি হয়। তো এই ফন্ডগুলো ফ্রিতে পাওয়া যায়, আপনি গুগল সার্চ করলে ফ্রিতে পাবেন। আপনি ধরুন এই ফন্ডটা খুঁজতে চান, ঠিক আছে দেখুন আমি এটা লিখে গুগলে সার্চ দিলাম ফ্রি ডাউনলোড, ঠিক আছে ফ্রি ডাউনলোড দিলে আপনাকে একটা এই যে এরকম কোনো একটা ওয়েবসাইটে নিবে, আপনি ওয়েবসাইটে খুঁজে ঢুকে ডাউনলোড করবেন। এই যে দেখুন এখানে কিন্তু এটা সেল হচ্ছে, আপনি এটা ফ্রিতে পাবেন, ঠিক আছে এটা ডাউনলোড করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এভাবে আমরা প্রিমিয়াম ফর্ম ফ্রিতে ডাউনলোড করতে পারি, বাট এখানে কথা হচ্ছে যে আমরা চেষ্টা করব যতটা সম্ভব ফ্রি ফন্ড দিয়ে কাজ করা, মানে গুগল ফন্ড দিয়ে কাজ করা, এগুলো সম্পূর্ণ ফ্রি। কারণ এগুলা এগুলো আপনার হচ্ছে পার্সোনাল ইউজ, পার্সোনাল বলতে আপনি এক্সপেরিমেন্ট করছেন বা লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করছেন, সমস্যা হবে না। বাট আপনি যখন এটা ইন্টারন্যাশনালি কাজ করবেন, এই কোম্পানি আপনার নামে মামলা দিতে পারে, একটা লসুট ল ফাইল স্যুট করতে পারে, ঠিক আছে, তখন আপনার কিন্তু সেই মামলা চুকাতে হবে। আর ইন্টারন্যাশনাল মামলা কিন্তু মানে বাংলাদেশের মতো না, যে আপনি টাকা পয়সা দিলেন 2-1 লাখ টাকা দিলেন থানা ম্যানেজ, এটা কিন্তু সেখানে সম্ভব না। আর ডিজিটাল আইনে মামলা কিন্তু খুব ডেঞ্জারাস, জীবন বরবাদ হয়ে যাবে। আর তাই ডিজিটাল আইনে বা এই ধরনের আইনের মামলাগুলো কিন্তু মানে এখন সরকার খুব ভালো আমলে নিচ্ছে, তো আমরা চাইবো না যে এই ধরনের মামলায় জড়াতে। তারপর এটা আসলে অনেক বড় বিষয়, কারণ সাপোজ আপনি 10 মিনিট স্কুল বা সরকারি কোনো প্রজেক্ট, সরকারি কোনো প্রজেক্টে আপনি এই ধরনের ফোন ব্যবহার করলেন, এখন আপনার কাছে তার পেইড লাইসেন্স নেই, ঠিক আছে, মানে এটা আপনি যখন কিনবেন এখানে আপনাকে একটা লাইসেন্স কোড দিবে, ঠিক আছে। আমি যদি দেখে এটির কাজ হয় কিনা দেখি, আচ্ছা দেখুন আমি যখন এগুলা কিনছি বা ডাউনলোড করছি, আমার সাথে কিন্তু এই যে একটা কোড দিছে, হ্যাঁ ইউনিক একটা কোড ফর ওয়ান ইউজার। আমি এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আমি যা মন চাই তাই করতে মানে বিক্রি করতে পারবো না আমি, বাট এটা আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এখানে আমার কিন্তু লাইসেন্স কি আছে, ঠিক আছে, কেউ আমার বাড়িতে কিন্তু কোনো ল ফাইল শ্যুট করতে পারবে না। এখন দেখুন আমি যা যা ডাউনলোড করছি সব কিন্তু এখানে লাইসেন্স করা আছে। ওকে, তো আমরা গুগল ফর্ম থেকে ডাউনলোড করব, এই যে রোবোটো, এখানে সবগুলো ফন্টই সুন্দর, ঠিক আছে আমরা এগুলো ব্যবহার করব। আমি ফন্টের নাম দিয়ে দেবো, আমি ক্লাস শেষে কী কী ফন্ট ভালো সেগুলোর আমি নাম দিয়ে দেবো, আপনারা খুঁজে খুঁজে ডাউনলোড করবেন, ঠিক আছে আমি ডাউনলোড দেবো না, আপনাদের কিছু কষ্ট করাই, আমি যদি সব কষ্ট করি তাহলে ধরল না। আর এগুলোতে অনেকগুলো ফন্ট আছে, আপনারা এইসব ভাবে যাবে ফন্ট ব্যবহার করবেন, আমি যেগুলো বলবো সেগুলোই ব্যবহার করবেন। তারপরে একটা ফন্ট যখন আপনি ডাউনলোড করবেন, আমি একটু দেখাই দিই ডাউনলোড করে ইনস্টল করার প্রক্রিয়া, ফন্ট ফন্ট ফন্ট, আমি ধরুন এইটা এটা ডাউনলোড করলাম, ডাউনলোড ফ্যামিলি, ফ্যামিলি বলতে একটা ফন্টের মাঝে দেখবেন অনেক রকম আছে, এটা আমি একটু পরে বলতেছি। ডাউনলোডে ক্লিক করলে আপনার এখানে একটা পপআপ উইন্ডো আসবে, এই যে ডাউনলোড হোক, ওকে ডাউনলোড হওয়ার পরে এটা হচ্ছে জিপ ফাইল থাকে, এটাকে আনজিপ করতে হবে। এর জন্য আপনি উইন্ডোজ ব্যবহার করতে পারেন, 7-Zip ব্যবহার করতে পারেন, বা উইন্ডোজ দিয়ে আপনি এক্সট্রাক্ট করতে পারেন, ঠিক আছে এই যে কম্প্রেস ফোল্ডার টুল, আপনি এখানে এক্সট্রাক্ট করতে পারেন। আমার উইন্ডোজ আসতে আমি এখানে এক্সট্রাক্ট হেয়ার দিলাম, এক্সট্রাক্ট হেয়ার দিলে এই যে এগুলো হচ্ছে ফন্ট ফাইল, ডাবল ক্লিক করলে দেখতে পাবেন যে ইনস্টল অপশন আছে, ইনস্টল করবেন এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে ইনস্টল হয়ে গেলে এটা অটোমেটিকলি চলে যাবে। ফন্টের নাম কি, KISEI,
এই যে এই ফন্টটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু ফন্ট ইনস্টল করবেন এবং ডেস্কটপে আনবেন। এভাবে আপনারা সবগুলো ফন্ট ইনস্টল করে নেবেন, আমার এগুলোর দরকার নেই, এসব ফন্ট আমার লাগে না। এক পার্ট গেল। আরেক পার্ট হচ্ছে মানে ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের টাইপ ফেস। এই টাইপ ফেসের মাঝে অনেকগুলো আপনার ইয়া পাবেন, মানে এই যে ফন্ট দেখুন, এখানে বিবাস নিউ নামে যে ফন্ট আছে এর মাঝে পাঁচটা ক্যাটাগরি আছে। কি আছে? থিন, লাইট, মানে এগুলো মোটা থেকে চিকন, পপিন্সের আছে 18টা, বিভিন্ন যেগুলো স্ক্রিপ্ট ফন্ট ও ফন্টের ক্যাটাগরি চিনাই, এটা তো চিনানো হলো না। আচ্ছা দেখুন, এখানে ফন্টের অনেক রকম ক্যাটাগরি আছে, স্ক্রিপ্ট, বেসিক, আপনার এরকম চাঙ্কি ফাঙ্কি, আরও অন্য রকমগুলো আছে। আমি দেখুন, যদি স্যান সেরিফ, ছোটো সেরিফ, ক্যালিগ্রাফি, হ্যান্ড রিটেন, ব্রাশ, এলিয়েন, নেচার, দেখি কী কী আছে, আপনার খুঁজবেন, মজা নেবেন, বাট এগুলো ডাউনলোড করার দরকার নেই। রাশিয়ান, ওকে, এই যে এটা হচ্ছে কি সেন্সারি, মূলত এই ধরনের ফন্ট বেশি পৃথিবীর সব থেকে বেশি এই ধরনের সেন্সারি ফন্ট ব্যবহার করা হয়। আপনার অনেকগুলো আছে যে দেখুন, এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ফন্ট, আপনারা এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, এগুলো দেখতে সুন্দর। বিবাসনীয়, কুলভেটিকা, এটা হচ্ছে সেরিফ। সেরিফ বলতে বোঝায় যে এর মাথায়, প্রত্যেকটা ফন্টের মাথায় দেখবেন এরকম বাঁকা করা, হ্যাঁ এরকম বাঁকা বা কার্ভ করা আছে, এগুলো হচ্ছে সেরিফ। এখানে দেখবেন ক্যালিগ্রাফি বলতে হ্যান্ড ব্রাশ, মানে হাত দিয়ে যেরকম লেখলে যেমন দেখা যায় এরকম, মানে এগুলো আপনার ধরেন চকলেট বা আমি কোন কাজে লাগে সেটা আমি পরে বলবো, এই ধরনের কাজের জন্য। তারপরে এটা হচ্ছে আপনার হ্যান্ড রিটেন, মানে এরকম সিগনেচার টাইপ ফন্ট। তারপরে ব্রাশ, ব্রাশ দিলে কেমন হয়, মানে নামে যেমন বোঝায় এগুলো, যে এলিয়েন টিলিয়ান ইরাল্লা থাক। তারপরে আপনার নেচার, এগুলো এগুলো দরকার নেই, যে এগুলো আপনার মেক্সিকান বলতে কি এক বিভিন্ন ধরনের কাজ। ধরুন আপনার ক্লায়েন্ট বললো যে তুমি মেক্সিকান টাকো, টাকো বলতে হচ্ছে আপনার ইয়া এক প্রকার খাবার, রুটের মধ্যে ধরেন মাংস টাংস সবজি টবজি দেয়, তো তার ক্লায়েন্টের বাড়ি মেক্সিকান, ঠিক আছে। আপনি যদি বাংলা ফন্ট দিয়ে ডিজাইন করেন তাহলে হবে, বা আপনি অন্য কোনো ফন্ট দেন, তার যেরকম কোম্পানি সেই অনুসারে মেক্সিকান যদি হয় সে বলে যেরকম রেট্রো স্টাইল দাও বা এরকম ভিজে ভিজে দাও, দিতে হবে, সেই ক্ষেত্রে সম্ভব, তাছাড়া এগুলো ওইভাবে কাজে লাগে না। ওকে, আমরা বেসিক্যালি যে ফোনগুলো ব্যবহার করবো, আমি নিজে যদি বলি, এই বিবাসনি ব্যবহার করি, পপিন্স ব্যবহার করি, হিনশিলিগুড়ি বাংলা, আর কালে কালে জোসেফিন সেন্স, আর গোথাম, এই পাঁচটা ফোন ব্যবহার করে আমি মানে গত 2 বছর ডিজাইন করতেছি। এই 5-6টা ফোন আমার পিসিত মনে হয় 1700 ফন্ট ইনস্টল করা আছে, আমি ইউজ করি 5টা, সবারই তাই, বেশি ফন্ট ইনস্টল হয় বাট ইউজ করি অল্পগুলো, কারণ এর মধ্যে লিমিটেড থাকলে আপনার ডিজাইন সুন্দর হবে। আপনার যে বেশি ডিজাইন, বেশি ফন্ট দিলে সুন্দর হবে তা না, একটা ডিজাইনে সর্বোচ্চ আপনি 2টা ফন্ট ব্যবহার করবেন, বেশি গেলে 3টা, 2টার বেশি ফন্ট ব্যবহারই করবেন না। ফন্ট পেয়ারও আছে, এগুলো বলবো, আজকে ক্লাস অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আজকে আর বেশি কিছু বলা যাবে না। ওকে, 1 মিনিট, ক্লাস ওকে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকে ক্লাসের আসলে HW অনেক, আমি যদি একটু প্র্যাকটিক্যাল দেখি, এগুলো হচ্ছে আপনার টাইপোগ্রাফি পোস্টার, ঠিক সেম ফন্ট ব্যবহার করে এগুলো এভাবে সাজাইছে, দেখতে পাবেন এই সবগুলো কিন্তু ফন্ট ব্যবহার করে, এরকম বাঁকা তেরা আমি যেভাবে করলাম না, এরকম বাঁকা তেরা করে এইভাবে কাজগুলো করছে। আপনারা যদি সার্চ দেন পিন্টারেস্ট, টাইপোগ্রাফি পোস্টার, যেরকম বহুত রকমের আপনারা আইডিয়া পাবেন, এগুলা থেকে আপনারা কপি পেস্ট করে বানাবেন, এটা আপনাদের বাড়ির কাজ, যেভাবে এত ডিপলি যাওয়ার দরকার নেই, সুন্দর সুন্দর আছে। ক্রিয়েটিভিটি এত দরকার নেই, এরকম সার্চ দিলে অনেক কিছু পাবেন, আপনারা খুঁজে খুঁজে ই করবেন, ঠিক আছে, আমি কোনো ইন্ডিভিজুয়ালি দিলাম না।
এই যে এরকম দেখতে পাবেন, এগুলো আপনার স্ক্রিপ্ট ফন্ট, মানে এরকম দেখালাম না, পেছনে ফন্টগুলো দিয়ে কিন্তু করা। এগুলো আপনার টাইপ করার পরে এই যে ক্রিয়েট আউটলাইন করবে, সব সব ক্রিয়েট আউটলাইন করবেন, যে ক্রিয়েট আউটলাইন দেন আন গ্রুপ করে এটা নিয়ে আপনি নিয়ে খেলাধুলা করবেন। ঠিক আছে, দেখুন সমান হইল না, বাট এই দেখুন দেখুন টাইপোগ্রাফি নিয়ে খেলাধুলা করবেন, যেমন মন চায় ডিজাইন করবেন, কোনো বাধা ধরা নেই। ওকে, আর কী কী ফন্ট, ভালো ভালো ফন্ট সব এখানে আছে, আমি আগেও বলছি গুগল ফন্ট থেকে ফন্ট ব্যবহার করবেন। এই যে রোবোটো ইউজ করবেন, ওপেন স্যান্স, লাটো, নোটো জেপি, তারপরে হচ্ছে নোটো স্যান্স, পপিন্স, অসওয়াল্ড, রেলওয়ে। ঠিক আছে, এই যে এই ধরনের সুন্দর মিনিমাল, আমি সবসময় মিনিমাল জিনিস ভালোবাসি। রোবোটো স্ল্যাব, স্ল্যাব বলতে যেরকম যেরকম বলছিলাম যে এই যে শেষে এরকম ভারী ভারী, মানে উপরে মনে হবে যে একটা করে লাইন দেওয়া, এইগুলো স্ল্যাব ফন্ট। প্লে ফেয়ার ডিসপ্লে, এগুলো হচ্ছে আপনার খুব পপুলার ফন্ট, এগুলো ডাউনলোড করে আপনারা কাজ করবেন। এখন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বলুন, আমার 10টা 10 আর একটা ক্লাস নিতে হবে আপনাদের হাতে, 5 মিনিট সময় হয়ে গেল। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া বাংলা ফন্টের কি কোনো নাম বলা চলবে? গুড কোয়েশ্চেন, যদি ভুলে গেছিলাম আমি এটা। আচ্ছা, লিপিঘর নামে একটা ওয়েবসাইট আছে, এখানে অনেক জোর জোরসে যে ফ্রি ফন্টে গেলে অনেক বাংলা ফন্ট পাবেন, তবে এই ভুলে ওই রকম পেছানো টেছানো জিনিসগুলো ব্যবহার করবেন না। আমি লিঙ্কটা দিচ্ছি, লিঙ্ক জি আপু, অ্যাড হওয়া বলতে আসলে আপনি প্র্যাকটিস করতে থাকুন, কানেক্টেড থাকেন, ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, আর একটা গেল হচ্ছে হিন শিলিগুড়ি। ভাইয়া লিঙ্কগুলো ভাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা, এটা আমি বলি, এটা হচ্ছে এক মিনিট, বলতেছে ওয়েট, এটা হচ্ছে ইয়া মৌরিয়াপু হচ্ছে, এগুলো নিয়ে আপনি গ্রুপে দিতে পারেন, আপাতত দিয়ে রাখতে পারেন, আমি পরে যদিও দিব, মৌরিয়াপু কালেক্ট করে রাখতে পারেন, মৌরিয়া রাত্রি আপু, আপনারা দুজনে কাজটা করতে পারেন। ওকে, ও রেকর্ডিং অন আছে, রেকর্ডিং অফ করি, মালাক্ষণ রেকর্ড হয়েছে, 53 মিনিট বললাম।